আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুগণ, বিসিএস ইনফো 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। পিএসসি কিছুদিন ধরেই সিলেবাস পরিবর্তন করার যে একটা গুঞ্জন দিয়ে আসছিল বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে এবং চাকরির জব রিলেটেড যে সমস্ত পেজ বা যারা এই ব্যাপারে আসলে সিনিয়র, তারা যে সমস্ত তথ্য আমাদেরকে এতদিন পর্যন্ত দিয়ে আসছিলেন, যে পরিবর্তনের একটা আভাস কিন্তু ছিল। তো আজকে 14 তারিখ, একটু আগেই সিলেবাসটা আপডেট করেছে। তো এখানে খুব বেশি পার্থক্য বলতে আমি কোনো পার্থক্য দেখি নাই, শুরুতে বলে নিচ্ছি পার্থক্য নেই। তারপরও এটা যেহেতু আপডেট করেছে, সুতরাং সিলেবাসটা একটু দেখি। এখানে আগের যেই বিষয়ের নাম বাংলা ভাষা ও সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বাংলা বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, বাংলাদেশের বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার তথ্য প্রযুক্তি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, এ হচ্ছে এখানে 10টা ক্রম দেখা যাচ্ছে সাবজেক্ট। তো এগুলোর আবার ইয়ে করে দিয়েছে, এই যে বাংলা ভাষা ও সাহিত্য পূর্ণমান 35, এখানে দেখা যাচ্ছে আগের যে যেমন ছিল তেমনই, প্রাচীন ও মধ্যযুগ থেকে 5 মার্ক, আধুনিক যুগ থেকে হচ্ছে 15 মার্ক। আর ভাষার এখানে হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, অর্থাৎ আগে যেমন ছিল বাংলা ভাষাটাও এরকম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে 35 মার্কস, এটাও এখানে এরকমই আছে। পার্টস অফ স্পিচ এন্ড ডিটারমিনার, তারপরে জেন্ডার, নাম্বার, প্রোনাউন, ভার্ব, ফাইনিট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এগুলো সবই ঠিক আছে, অর্থাৎ আগে যেমন ছিল তেমনই। এখানে সেন্টেন্স ট্রান্সফরমেশন, আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার সিলেবাস ফর বিসিএস প্রিলিমিনারি টেস্ট, আচ্ছা, ইংলিশ লিটারেচারও তাই, আগে যেমন ছিল ঠিক তেমনই দেখা যাচ্ছে। তবে বাংলাদেশ বিষয়াবলীতেও তো তাই দেখা যাচ্ছে, যে বাংলাদেশ কৃষি সম্পদ, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের অর্থনীতি, আন্তর্জাতিক বিষয়াবলীতেও আগের মতোই দেওয়া আছে। তো আসলে আপডেটটা করেছে কি, হয়তো কিছুক্ষণ পরে জানা যাবে কোনো পরিবর্তন হয়েছে কি না। এখন দেখে মনে হচ্ছে যে না, আগে যেই সিলেবাসটা দেখেছি কোনো পরিবর্তন চোখে পড়ছে না আমার। আমি যতটুকু সিলেবাস সম্পর্কে আমার ধারণা আছে, তেমন কোনো পরিবর্তন আমার চোখে কোনো সাবজেক্টেই পড়ছে না, পরিবর্তন আসলে আমি দেখছি না। তো দেখা যাক, যে ধরনের একটা গুঞ্জন ছিল যে পরিবর্তন হতে পারে বা হবে, সেটা তো আসলে প্রিলিতে হচ্ছে না। তো যেহেতু গুঞ্জন উঠেছে, তো গুঞ্জন আসলে পরীক্ষার কিছুদিন আগে থেকে উঠে তারপরে একটা সময় গিয়ে হয়। তো এটা আমাদের জন্য আসলে 45-এর জন্য আশীর্বাদ, যে আমরা কিন্তু এটা চিন্তার মধ্যে ছিলাম, যে ডাইজেস্ট কিনবো কি কিনবো না, পরিবর্তন হবে কি হবে, এই ধরনের একটা ইস্যুর মধ্যে ছিল। তো আপাতত এতটুকু তো শিওর হওয়া গেল যে তেমন কোনো পরিবর্তন আপাতত চোখে পড়ছে না। তারপরে যদি কোনো একটা বিষয় আমার চোখে পড়ে বা সেটা দেখি, অবশ্যই জানাবো। তবে আমার কাছে ফ্রেশ মনে হচ্ছে, আগে যেমন ছিল ঠিক তেমনটাই মনে হচ্ছে, এটা আজকে আপডেট করেছে। তবে ভাইবা এবং লিখিততে কিছু পরিবর্তন আসবে, সেটা ইঙ্গিত দেওয়া হয়েছে। দেখা যাক কোথায় পরিবর্তন হয়, অবশ্যই আমি জানানোর চেষ্টা করব। তো যারা এবার 45 দিবেন, আসলে ঘাবড়ানোর কিছুই নেই, চলুন আমরা একসাথে পড়াশোনা করি, শুরু করে দিই। এখন আর পিছু ফেরার সময় নেই যে পরিবর্তন হবে বা হতে পারে। এখন আমরা ওই যে আগের যে সিলেবাসটা, ওই সিলেবাস অনুযায়ী যে কোনো একটা ডাইজেস্ট কিনে, তারপর আমাদের যে নোটগুলো সেগুলো কিনে আমরা মনে হয় আসলে আমাদের প্রস্তুতিটা সম্পন্ন করতে পারি। তো এই ছিল আজকের মতো আপডেট। পরবর্তীতে যদি কোনো সিলেবাস বা এই ধরনের কোনো আপডেট আমি পাই, ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করব। তো পরবর্তী কোনো প্রোডাক্টিভ ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।